হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আরম্ভ করছি। ডিমের মামলেট করে এটার আমি একটা পাতলা ঝোল করব। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তার আগে বলি আমি কী কী উপকরণ নিয়েছি। আমি এখানে তিনটে ডিম নিয়েছি, আদা বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আলু কেটে নিয়েছি, আর এখানে মশলা আছে, নানা রকম মশলা আছে। প্রথমে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তৎক্ষণ গরম হোক। এখন আমি একটা ডিম এই বাটিতে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, সামান্য লঙ্কা কুচি, নুন, একটু হলুদ, এবার ফেটিয়ে নিচ্ছি। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। এটা হতে থাকুক, ততক্ষণ আমি আরেকটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এই ডিমের অমলেটগুলো যখন ভাজবেন একটু বেশি করে তেল দেবেন, তাহলে অমলেটগুলো বেশ ফোলা ফোলা হবে। দেখুন আমার অমলেটগুলো কিন্তু ফুলেছে, এবার নামিয়ে নিচ্ছি এই বাটিটাতে। আবার কড়াই তেল দিচ্ছি, এই ডিমটা দিয়ে দিচ্ছি। আবার ডিমের গোলাটা দিয়ে দিলাম, ততক্ষণ হোক আমি এটা ফাটিয়ে নিই, একটা ডিম আছে ফাটিয়ে নিই। এই অমলেটটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নিলাম। আবার কড়াই তেল দিচ্ছি। আমি এখানে তিনটে ডিমের মামলেট হয়ে গেছে নামিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, এবার ফোড়ন দেব। এক চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি, একটা শুকনো লঙ্কা। আমি আলুগুলো ভেজে নেব লাল করে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে নিতে হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দু চামচ দিলাম। এবার ভালো করে ভেজে নেব। আমি এর মধ্যে এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা নেড়ে আমি জল দিয়ে দেবো।
এবার জল দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা হয়ে এসেছে, এর মধ্যে সামান্য গরম মশলা দেব, সামান্য গরম মশলা দিচ্ছি। এর মধ্যে আমি একটা করে এই ডিমের মামলেটগুলো দিয়ে দেবো। এর মধ্যে হাফ চামচ মতন ঘি দেবো। আমার ডিমের মামলেটের ঝোলটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এই প্লেটে সার্ভ করে নেব। আমার মামলেটগুলো কিন্তু ফুলেছে, দেখেছেন দারুণ ফুলেছে। এর উপরে এবার ঝোল আলু। আমার ডিমের অমলেটের ঝোলগুলো ঝোলটা হয়ে গেছে। ভালো লাগলে আপনারা ঘরে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, আমাকে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো ভালো রান্না করে খান। থ্যাংক ইউ।